কে বড় ওলি কে ছোট ওলি আল্লাহ মাফ করুক মাপকাঠি হলো গরু ছাগল বিশ্বাস হয় তার দরবারে গরু ছাগল কত বেশি গেছে এ হলো বড় ওলি কম গেলে ছোট ওলি না গেলে আর কিসের ওলি এক পীরের murid আমাকে বলতেছে হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000 আমি বললাম ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে আর সাজের কিছু হইল হুজুর কি বলেন আমি কি বললাম আপনি বলছেন গরু গেছে 60,000 আমাদের দেশে গরু ছাগল চিনে এদের পীর কোন দিকে ট্রাকে ট্রাকে এদিকে যায় নাহানিয়ায় জগতের সবচেয়ে বড় পীর মদিনায় মুনাওয়ারা আরাম করতেছেন জিন্দা পীর বিশ্বাস হয় জগতের সবচেয়ে বড় মাজার মদিনা মুনাওয়ারা রজায়ে পাক বিশ্বাস হয় কোটি কোটি মানুষ এই দরবারে হাজিরি দেয় হজ এবং উমরায় প্রতি বছর কেমন দরবার কেমন মাজার আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুক তার নফাস গুম করে দামি আয়াত জোনায় দো বায়েজিদি যা এমন স্পর্শকাতর দরবার যেখানে জোনায়েদ বাগদাদি এবং বায়েজিদ বুস্তামির ন্যায় যুগশ্রেষ্ঠ ওলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন না জানি কোনো বেয়াদবি হয় কোটি মানুষ হাজিরি দেয় আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হাজিরি দেয় কাউকে যাওয়ার সময় দেখেছেন যে একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে যেতে তো সবচেয়ে বড় মাজারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না তোমার বাবার মাজারে কেন 60,000 গরু যায় বুঝা গেছে মদিনার দরবার আর তোমার বাবার দরবার এক নয় ওখানে গেলে ঈমান তাজা হয় এখানে গেলে ঈমান হারা হয় একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাতিনিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই সমাবেশ এই ধরনের মাদ্রাসাগুলো আমাদেরকে কি উপহার দেয় আমরা এগুলো থেকে কি পেয়ে থাকি এ সম্পর্কে দু চারটি কথা তুলে ধরার আশা নিয়ে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ কথাগুলো হলো আমরা এই জগতের মাখলুককে দুই ভাগে বিভক্ত দেখি এক ভাগকে দেখি জিন্দা হিসাবে আর এক ভাগকে দেখি মুর্দা হিসাবে যাদের জীবন আছে এরা জিন্দা যেমন আমরা এখানে যারা আছি মানুষ আমরা জিন্দা যাদের জীবন নেই এরা মুর্দা যেমন আমাদের আশেপাশের খুঁটি নিচের বিছানা উপরে সামিয়ানা যদিও আমরা দুই প্রকার দেখি দুই ধরনের দেখি দুই ভাগে বিভক্ত দেখি বাস্তবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই ভাগে বিভক্ত নয় দুই প্রকার নয় সকল মাখলুকের জীবন আছে রূহ আছে তাহলে আমরা যাদেরকে দেখি এদের জীবন নেই রূহ নেই এদের জীবন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই না হয় জীবন আছে রূহ আছে যেমন আমাদের পাশের বাঁশের খুঁটি যখন বাঁশ ঝাড়ে ছিল তখন তার জীবন ছিল এক ধরনের সেখান থেকে কেটে নিয়ে আসার পর যখন শুকিয়ে যায় এখন জীবন আরেক ধরনের তবে জীবন আছে কি দলিল কি প্রমাণ সকল মাখলুকের জীবন আছে জীবনহীন কোনো মাখলুক নেই আল্লাহ পাক বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম এমন কোন মাখলুক নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহতে রত না আছে তবে তোমরা এদের তাসবিহ বুঝো না যদি জীবন না থাকে তাসবিহতে রত থাকে কি করে বোঝা গেছে জীবন আছে তাই তো তাসবিহ পড়তে পারে
কথাটি পরিষ্কারভাবে বোঝানোর লক্ষ্যে আরেক বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই মসনবে শরীফে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলেন। এক নম্বর দৃষ্টান্ত, মদিনার মসজিদে মেহরাবের পার্শ্বে একটি মৃত খেজুর গাছের খুঁটি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটিটির সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওয়াজ করতেন, ফতোয়া দিতেন। বুখারী শরীফে আছে একজন মহিলার কৃত দাস কিংবা তার মিস্ত্রির মাধ্যমে তিন সিঁড়ি বিশিষ্ট একটি কাঠের মিম্বর প্রস্তুত হয়ে যখন মসজিদে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর ছেড়ে, খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। খুঁটি তার বিরহ যন্ত্রণা সইতে না পেরে কান্নাকাটি আরম্ভ করে দেয়। ইবনে মাজা শরীফে আছে খুঁটি এত জোরসোরে কাঁদতেছিল যে মসজিদের মুসল্লিরা পর্যন্ত তার কান্না শুনতে পাচ্ছিল। আল্লামা রুমি বলেন, ওস্তনে হান্না না আজে হেজে রে রাসূল নালামি জাদ হামচু আরবা বেড়কুল নালামি জাদ হামচু আরবা বেড়কুল। মানুষ যেভাবে কান্দে খুঁটিটিও এভাবে কান্দতে আরম্ভ করে দেয়। আল্লামা রুমি বলেন, গর না বোধে চশমে দিল হান্না নারা কায়বদি দে হিজরে আফর জানারা কায়বদি দে হিজরে আফর জানারা। যদি এই খুঁটির জীবন না থাকত, বুদ্ধি শুদ্ধি না থাকত, কি করে উপলব্ধি করলো যে শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে গেছেন, মানুষের ন্যায় কি করে কামল? বোঝা গেছে এরও জীবন আছে, রু আছে। হ্যাঁ, আমরা যখন মনে করতাম এটা জিন্দা, তখন জীবন এক ধরনের, যখন দেখি মুর্দা এখন জীবন আরেক ধরনের, কিন্তু জীবন আছে। দুই নম্বর দৃষ্টান্ত দিলেন, আল্লাহর নবী সাইয়েদিনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরাউনের জুলুম অত্যাচার থেকে বনি ইসরায়েলকে উদ্ধারের লক্ষ্যে লোহিত সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে চলে আসবেন। সাগরে পাড়ে এসে দেখেন না কোনো ব্রিজ না কোনো নৌকা, সামনে সাগর পিছনে ফেরাউন শত্রু, এখন কি উপায়? যেখানে বন্দার চেষ্টা শেষ হয় সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। আল্লাহ পাক আদেশ দিলেন, মূসা আপনার হাতের লাঠিটি সাগরের বুকে মারুন। ফাদরিব বিআসাকাল বাহর, আমরা হলে যুক্তি দিতাম আল্লাহ লাঠি সাগরে মারলে কি লাভ হবে, একটু ঢেউ সৃষ্টি হবে, এতে আমার কি উপকার হবে, আমার তো সাগর পাড়ে দেওয়া দরকার, ব্রিজের দরকার। কিন্তু নবীদের শান আল্লাহ পাকের পুরোপুরি গোলামি করা, কেন প্রশ্ন না করা? তাদের শান হলো গোলামে পোখ তাকারে সৌরাজে দাহারে কন্তর জো, গোলামে পোখ তাকারে সৌরাজে দাহারে কন্তর জো, কে কাস নাকশা দেব নাকশা ইয়া দেব হেকমত ই মুই মারা। আল্লাহ পাকের হুকুম পেয়ে লাঠি সাগরের বুকে মারলেন, যা হুকুম তা কাজ। আমরা হলে বলতাম আল্লাহ ফেরাউনের মাথায় মারলে হয়তো কাজ হইতো, সেখানে মারার অনুমতি না দিয়ে সাগর বুকে মারতে বলতেছেন, উল্টা কথা।
কিন্তু বান্দার কামিয়াবি এবং সফলতা নিহিত মনিবের আদেশ মানার মধ্যে। আল্লাহ পাকের আদেশ পেয়ে সাগরের বুকে লাঠি মারলেন, এতে সাগরের পানি দুই ভাগে বিভক্ত হয়ে ওয়ালের ন্যায় দুই পাশে সোজা হয়ে দাঁড়ায় যায়, মধ্যখানে রাস্তার ব্যবস্থা হয়ে যায়। হযরত মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনে ইসরায়েলকে সাথে করে নিরাপদে সাগর পাড়ে দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। পক্ষান্তরে আল্লাহর দুশমন ফেরাউন যখন এই রাস্তায় ঢোকে, মাঝপথে আসার পর সাগরের দুদিকের পানি মিলে যায়, ফেরাউন ডুবে ধ্বংস হয়ে যায়। আল্লামা রুমি বলেন, গরনা বোদে নীলরা আনোরে দে দে আসছে কাফের রাজ মোমেন মে গুজিন, আসছে কাফের রাজ মোমেন মে গুজিন। যদি পানির চক্ষু না থাকতো, জীবন না থাকতো, পার্থক্য কি করে করলো যে ইনি কালিমুল্লাহ আর ও আদুবুল্লাহ, আল্লাহর দুশমন। তাকে তো নিরাপদে সাগর পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, আর ওকে ডুবিয়ে ধ্বংস করে দিতে হবে। বোঝা গেছে, পানিরও জীবন আছে, যদি উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। তিন নম্বর দৃষ্টান্ত দিল, একদিন আবু জাহালে মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেরও নয়, জমিনের নিচেরও নয়। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে আমি বলতে পারলে বিশ্বাস করবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরের লুকায়িত বস্তুগুলোই যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গোফতে বু জাহালি দুগম না দের তরাস্তে, গোফতে আরে হক আজা কাদের তরাস্ত, গোফতে আরে হক আজা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, ভাতিজা, তোমার তো বাকশক্তি আছে, কথাবার্তা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলোর বাকশক্তি নেই, এরা কথাবার্তা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হল না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোস্ত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ গোস্তের টুকরায় আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরায় কথা বলার শক্তি দিতে পারেন না? আবু জাহাল কেন বুঝল না? যে কপাল পোড়া দৌলতে ইমান থেকে বঞ্চিত, যে কপাল পোড়া নেয়ামতে কোরআন থেকে মাহরুম, এ বুদ্ধি শুদ্ধি থেকে থাকে বঞ্চিত আর মাহরুম। বুদ্ধি থাকলে তো আল্লাহকে মেনে নিত, আল্লাহকে না মানাই তো প্রমাণ বহন করে তার বুঝবুদ্ধির অভাব আছে। না হয় আল্লাহকে মানতে কি অনেক গভীরে যেতে হয়, সহজে আল্লাহকে চিনা যায় মানা যায়। আমরা কি কেউ চাই যে অসুস্থ হই? কেউ চাই না। সকলের চাহিদা সুস্থ থাকি, এর পরেও অসুস্থ হই কি না হই? বোঝা গেছে, এই ব্যাপারে আমরা মজবুর, বাধ্য। আমরা বাধ্য হলে বাধ্য করলেন কে? একজন তো আছেন ওলামায়ে কেরাম, বোঝেন মজবুর এসমে মাফুল তথা কর্মবাচক শব্দ, এর জন্য এসমে ফাইল তথা কর্তা আবশ্যক, মজবুরের জন্য জাবের আবশ্যক। তা আমরা মজবুর, যিনি জাবের ইনি আমাদের আল্লাহ। আমরা বাধ্য, যিনি বাধ্য করলেন উনি আমাদের আল্লাহ। আমরা কি কেউ চাই যে মারা যাই?
বরং আশা কত বড়। কিয়ামতের ওই পার্শ্ব যদি কয়েক বছর বাঁচতে পারিস, এত লম্বা আশা, এরপরও মারা যায় কি না, তার মানে এই ব্যাপারে আমরা মজবুর, বাধ্য। যিনি বাধ্য করলেন, যিনি যাবেন, তিনি আমার আল্লাহ, সহজে বোঝা যায়। আল্লাহকে না মানা প্রমাণ বহন করে বুদ্ধিশুদ্ধির অভাব আছে। তাই দেখা যায় ইমানওয়ালা কোরআনওয়ালা কোন বিজ্ঞ আলেমের সাথে আজ পর্যন্ত জগতের কোন কাফের মুশরিক মুরতাব নাস্তিক যত বড় বুদ্ধিজীবী হিসাবে খ্যাতি অর্জন করুক না কেন, কুলাইতে পারেনি, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবেও না। আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার অধিবাসী আল্লামা মোস্তফা আল হোসাইনী রাহেমাহুল্লাহ সফর অবস্থায় হোটেলে খেতে বসলেন। তিনি যে টেবিলে বসেছেন ওই টেবিলে আরেকজন ভদ্রলোক বাম হাতে চা পান করতেছেন। আমাদের দেশে বলে চা খায়, বাম হাতে চা খেতেছেন। আল্লাহ পাক ক্ষমা করুন, কিছু মানুষ আছে বাম হাতে খাওয়াকে ভদ্রতা মনে করে, ইহুদি খ্রিস্টানের অনুকরণে। ভদ্রতা কি অভদ্রতা কি বুঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছি। বিজাতির গোলামি করতে করতে কাগজার কি আফকার তা খাই জলকে গাদাই, আগজার কি আফকার তা খাই জলকে গাদাই, ক্যা তুঝকো নহীঁ আপনে খুদে তকবির সাই, ক্যা তুঝকো নহীঁ আপনে খুদে তকবির সাই। বিজাতির গোলামি করতে করতে নিজের ধর্মীয় অস্তিত্ব, নিজের জাতিগত সত্তা বিলীন করে দিলাম, আর কত হবে গোলামি। বাস্তব কথা, স্মরণের কথা বুঝার জন্য বলছি, রংপুর এক হোটেলে এমনই এক ভদ্রলোক বাম হাতে চা পান করতেছেন, পার্শ্বে একজন মুন্সি, ছোট মোটো আলেমকে তো মুন্সি বলে, বেতার সাপে বললেন, ভাইজান আল্লাহ পাক আপনাকে এত সুন্দর ডান হাত দান করেছেন, আপনি বাম হাতে চা পান করতেছেন। ভদ্রলোক চটে গেলেন, এগুলো আপনাদের মৌলবীদের বাড়াবাড়ি, ডান হাত যে আল্লাহর সৃষ্টি, বাম হাত তো ওই আল্লাহরই সৃষ্টি, এক হাতে খাইলেই তো হইল। ভদ্রলোককে চটে যেতে দেখে মুন্সি সাহেব একটু যুক্তি দিলেন যে যদি তাই হয় আপনি একটু উপর হন, আমি ওর নিচের ছিদ্র দিয়ে চাটা ঢেলে দিই, উপরের ছিদ্র যে আল্লাহর সৃষ্টি, নিচের ছিদ্র ওই আল্লাহর তো সৃষ্টি, এক ছিদ্র দিয়ে চার ঢুকলেই তো হইল, যদি ওই ছিদ্র দিয়ে ঢুকলে না হয় তো বাম হাত দিয়ে খাইলে হবে কেন, বুঝার মতো যোগ্যতা নেই। মানবতা কি ভদ্রতা কি যোগ্যতা হারিয়ে ফেলেছি। গত তিন সপ্তাহ আগে পত্রিকায় পড়লাম তাসলিমা নাসরিনের একটি প্রবন্ধ, সে লিখতেছে বিয়ে শাদী একটি কুপ্রথা উঠিয়ে দেয়া চাই, এমনকি ভবিষ্যৎবাণী করেছে যে একসময় এই প্রথা জগতে থাকবে না, শুধু ইতিহাসের পাতায় থাকবে। সে প্রশ্ন তোলে, কেউ হয়তো বলতে পারে বিয়ে শাদী বন্ধ হয়ে গেলে মানুষ জন্ম নিবে কিভাবে, এক সময় তো মানুষ শেষ হয়ে যাবে। এই প্রশ্নের জবাবে লিখতেছে কেন শেষ হবে, কুকুর বিড়াল যে বিয়ে করে না এদের কি বংশ শেষ হয়ে যায়, তো বিয়ে ছাড়া যদি কুকুর বিড়ালের বংশ চলতে পারে মানুষের চলবে না কেন। তার কাছে আমার কয়েকটি প্রশ্ন, বিয়ে শাদীর ব্যাপারে কুকুর বিড়াল নজরে আসলো, কুকুর বিড়াল দেখলে অন্য ব্যাপারে দেখো না কেন, কুকুর তো গু খায়, তুমিও গু খাও, কুকুর যদি গু খাইয়ে বাঁচতে পারে তুমি পারবে না কেন, বিড়াল তো ইঁদুর খায় তুমিও ইঁদুর খাও,
বিড়াল যদি ইঁদুর খেয়ে বাঁচতে পারে তুমি পারবে না কেন? বিড়াল কি ইঁদুর খরিদ করে খায় না নিজে দূরে খায়? তো তুমি আজকে থেকে ইঁদুর ধরায় নামো। মধ্যখানে আমাদের উপকার হবে, ইঁদুরের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারব। কুকুর বিড়াল তো পাকশাক করে খায় না, কাঁচা কচরা খায়, তুমি কেন পাকিয়ে খাও? তুমিও কাঁচা খাও। কুকুর বিড়াল যদি কাঁচা খেয়ে বাঁচতে পারে তুমি পারবে না কেন? কুকুর বিড়াল তো ধুয়ে মুছে পরিষ্কার করে খায় না, তুমি বর্তনে রেখে পরিষ্কার করে কেন খাও? কুকুর বিড়াল যদি দোয়া ছাড়া খেয়ে বাঁচতে পারে তুমি পারবে না কেন? কুকুর বিড়াল তো মাটিতে রেখে ময়লা সহকারে খায়, তুমি বর্তনে খাও কেন? তুমি আজ থেকে মাটিতে রেখে ময়লা সহকারে খাও। কুকুর বিড়াল যদি মাটি রেখে খেয়ে বাঁচতে পারে তুমি পারবে না কেন? কুকুর বিড়াল তো কাপড় চোপড় ব্যবহার করে না, তুমি করো কেন? কুকুর বিড়াল যদি উলঙ্গ অবস্থায় বাঁচতে পারে তুমি পারবে না কেন? এই যে এখন শীতকাল, শীত থেকে বাঁচার জন্য দেখেছেন কোনো কুকুরকে জাম্পার গায়ে, কোনো বিড়ালের পায়ে চামড়ার মোজা? তো কুকুর বিড়াল যদি গরম পোশাক ছাড়া বাঁচতে পারে তুমি এত পোশাক গায়ে দিছে কেন? তুমিও সব পোশাক খুলে ফেলে দাও, ওদের নিয়ে শীত আর গরমকাল এক অবস্থায় উলঙ্গ অবস্থায় থাকো, ওরা বাঁচতে পারলে তুমি পারবে না কেন? শুধু বিয়ে শাদির ব্যাপারে কুকুর বিড়াল দেখো, অন্য ব্যাপারও দেখো না কেন? তা নাস্তিকতার ফল। তো বদলোক বাম হাতে চা খায়, হুজুর গোস্ত দিয়ে ভাত খান, ভাত খাইয়ে গোস্তের হাড়গুলো যথাসাধ্য পরিষ্কার করে খাওয়ার চেষ্টা করতেছেন। এভাবে পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। বাম হাতে চা খানেওয়ালা ভদ্রলোক বারবার হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে এই মোল্লা বোধহয় জীবনে গোস্তের চেহারা দেখেনি, গোস্ত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে। এক পর্যায়ে গিয়ে প্রশ্নই করে বসল, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? আহ, ভদ্রলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের সাদৃশ্য হবে কুকুরের, হুজুরের মিল হবে কুকুরের সাথে, বেজ্জতি হবে। তাই এ প্রশ্ন, আপনাদের দেশে কুকুর কি খায়? হুজুর তো কোরআনওয়ালা বিজ্ঞ আলেম, যখন প্রশ্ন আসলো আপনাদের দেশে কুকুর কি খায়, জবাব দিলেন, জি জনাব, আমাদের দেশে কুকুরের অভ্যাস বড় খারাপ, বাম হাতে চা খায়। কাকে কুকুর বানাতে চাইল, কে কুকুরে পরিণত হইল, এটা কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, কোরআন বুদ্ধির ডিপু, জ্ঞানের ভাণ্ডার, এটা যার সিনায় ঢুকেছে তাকে জ্ঞানী বানাই দিয়েছে। আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হেকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ। ইসলামাবাদের পার্লামেন্টে দুইজন মেম্বার অফ পার্লামেন্ট বিজ্ঞ আলেম, আল্লামা গোলাম গাউস হাজারবি, আল্লামা মুফতি মাহমুদ রাহেমাহুমাল্লাহ, সংসদ সদস্য, সংসদ বসেছে, তারাও গেছেন। ঘটনাক্রমে দুজন মহিলা ঢুকেছে পরে, এরাও সংসদ সদস্য। ওখানের নিয়ম যে পরে ঢুকে, আশেপাশে যারা আগে ঢুকেছে তাদের সাথে মোসাফাহা করে আসন গ্রহণ করে, দুই মহিলাও মোসাফা আরম্ভ করে দেয়, কারণ ওদের দৃষ্টিতে নারী পুরুষের তো কোনো ভেদাভেদ নেই, সব সমান। মন্ত্রী মিনিস্টাররা কানাঘুষা আরম্ভ করে, দুই হুজুর বিপদে পড়েছেন। মহিলা তো এদের সামনে গিয়েও হাত বাড়াবে, যদি হুজুর হাত না বাড়ায় হুজুরের সংকীর্ণতা প্রকাশ পাবে, আর যদি হাত বাড়ায় হুজুরের ফতুয়া পরিপন্থী আমল হবে, যেদিকে যাবে হুজুরের জন্য সমস্যা। এরা অপেক্ষায় আছে, হুজুর বিপদে পড়তেছে। দুই মহিলা মোসাফা করতে করতে হুজুর দয়ের সামনে গিয়েও হাত বাড়ায় মোসাফার জন্য। মহিলা দুজনকে হাত বাড়াইতে দেখে উভয় হুজুর দাঁড়িয়ে গিয়ে বললেন, আগে কোলাকুলিটা সেরে নেই, মোসাফাটা পরেই করিস।
দুই মহিলা পিছনে সরে গেল, কোলাকুলি করতে রাজি হইল না। সংকীর্ণতা কার প্রকাশ পাইল? মহিলার। হুজুর তো আরো প্রশস্ত মন নিয়ে কোলাকুলির প্রস্তুতি নিয়েছিলেন, তো সংকীর্ণতা প্রকাশ পেল না, ফতুয়া পরিপন্থী আমলও করতে হলো না। যে কিসের বরকত? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে বড় জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার ভিতরে ঢুকেছে, কোরআন তাকে জ্ঞানী বানাই দিয়েছে। সম্রাট আকবরের দরবারে পুরা ভারতবর্ষের বাছা বাছা নয়জন বুদ্ধিজীবী থাকতেন, এদেরকে বলা হতো নবরত্ন। একজন থাকতেন মোল্লা, কোরআনওয়ালা, মোল্লা দো পেয়াজা। কত না কানে চুবানি খাওয়াইলেন এই বুদ্ধিজীবীদেরকে তিনি সারা জীবন। একদিন দরবারে কথা ওঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রুগী বেশি? নয় বুদ্ধিজীবীর একমত, দেশে রুগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত, রুগী বেশি ডাক্তার কম। দশজনের একমত সামনে আসার পর মোল্লাজি বললেন, জি না, দেশে ডাক্তার বেশি রুগী কম। নয় বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন, বাদশাহ শুনলেন তো মোল্লার উল্টা কথা, মোল্লাদের স্বভাবই খারাপ, এরা উল্টা বলে। আসলে মোল্লারা জীবনে উল্টা বলে না, সবসময় সোজা বলে, আমাদের বুঝতে উল্টা তো মনে হয় উল্টা বলে, দোষ নিজের, চাপায় মোল্লার গাড়ে। এক বেটা বিয়ে করার পর সন্তান জন্ম নিয়েছে, লেখাপড়ার বয়স হয়ে গেলে স্বামী স্ত্রী পরামর্শে বসেছে, একে কোথায় পড়তে দিবি? স্বামী বলে দিব স্কুলে, স্ত্রী বলে দিব মাদ্রাসায়। দুজনের মতানৈক্য, এখতেলাফ। উভয়জন যুক্তি দেয়, স্বামী যুক্তি দেয় মাদ্রাসা তো ভাত খাওয়াইতে পারে না, তাই স্কুলে দিব। ভাত কি মাদ্রাসায় খাওয়ায় না আল্লাহ খাওয়ান? মাদ্রাসা যেভাবে রিজিক দাতা নয়, স্কুল কলেজ ভার্সিটিও রিজিক দাতা নয়, রিজিক দাতা আমার আল্লাহ। স্ত্রী বলে, আমাদের একটি মাত্র সন্তান, মারা গেলে যাতে জানাজার নামাজের ইমামত করতে পারে, তাই একে মাদ্রাসায় দিতে হবে। শেষমেশ স্ত্রীর কথাই রইল, মাদ্রাসা দেয়া হইল। লেখাপড়া শিখতে শিখতে উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে বিদেশ চলে যায়। লেখাপড়া শেষ করে চিঠি লেখে, অমুক তারিখে আমি বাড়ি আসতেছি, আব্বা গেছেন স্টেশন এগিয়ে আনার জন্য। ছেলেকে নিয়ে আব্বা এগিয়ে আসতেছে, এতদিনে আব্বা তো বুড়ো হয়ে গেছে, বুড়ো মানুষের ঘন ঘন ফসরাবের ব্যাগ হয়, আর ব্যাগ হলে সাথে সাথে ফসরাব করা লাগে, না হয় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়। আধা পথে আসার পর বেচারার ফসরাবের ব্যাগ, তো বুড়ো মানুষ বসেছে ফসরাব করতে, মূর্খ মানুষ যায় না যায় বোঝে না, বসেছে তো বসেছে পশ্চিম দিকে ফিরে। ছেলে মনে মনে ভাবে, ইন্না লিল্লাহ, মাত্র আমি আলেম হয়ে বাড়ি আসতেছি, আমার সামনে আমার আব্বারে নাজায়েজ কাজ কেমন হইল? তো যতটুক কাছে ঘনানো সম্ভব অতটুক কাছে গিয়ে বলতেছে, আব্বা যান এদিকে তো ক্যাবলা, ক্যাবলার দিকে ফিরে প্রস্তাব করা নাজায়েজ, আপনি অন্যদিকে ঘুরে যান। বাঙালিতে গুললে মাশা আল্লাহ, এমন গুড়া ঘুরে ঘুরছেতে ঘুরছেতে পূর্ব দিকে। ছেলে বলে, আ এখন কি করতেছে? আবার আবার যতটুকু সম্ভব কাছে গনিয়ে বলছে, আব্বা যান এখন তো ক্যাবলা পিছনে পড়েছে, এটাও না জায়েজ, আপনি আরেক দিকে ঘুরে যান। আব্বা ঘুরছে দক্ষিণ দিকে। আজকে ঘটনাক্রমে দক্ষিণ দিক থেকে জোরে সোরে বাতাস আসতেছে, বাতাসের দিকে ফিরে ফসরাব করা না জায়েজ, জায়েজ নেই, ছিটা গায়ে আসবে না পাক হবে। ছেলে কাছে ঘনিয়ে বলতেছে, আব্বা যান এদিকে তো জায়েজ হয়েছিল, তবে আজকে যে জোরে সোরে বাতাস আসতেছে তা আজকে এদিকেও না জায়েজ, আপনি আরেক দিকে ঘুরে যান। দিক তো আর একটা বাকি আছে, উত্তর দিক। উত্তর দিকে ঘুরে দেখে থৈলি খালি আর নেই কিছু, কারণ তিন দিকে একটু একটু হয়ে গেছে, তো বুড়ো মানুষ ধরে তো রাখতে পারেনি।
যাক উঠে বাড়ির দিকে আসতেছে যেহেতু অনেক দিন পর আলেম হয়ে বিদেশ থেকে বাড়ি আসতেছে এলাকার লোকজন দেখা সাক্ষাৎ করে মুসাফাহা করে ছেলে পিছনে পড়ে গেছে আব্বা আগে আগে ছেলের আম্মা বাড়ির দুয়ারে দাঁড়িয়ে অপেক্ষায় আছে আমার বাবা জান আলেম হয়ে আসতেছে স্বামীকে দেখে জিজ্ঞেস করতেছে আমার বাবা জান কই স্বামী তো ফুলা কহা বাবা জান আসতেছে মুতিস মুতাবু বলছিলাম মাদ্রাসায় পড়াবার মাদ্রাসায় পড়াবি বুঝবি মুতিস আমাকে তো একবার মুত তিনবারে মুতেছে চার দিকে ঘুরাইয়া তোকে একবার মুত 30 বারে মুতাবে 40 দিকে ঘুরাইয়া মুতিস অপেক্ষা কর মাদ্রাসা পড়ার স্বাদ বুঝবি মুতিস এই যে বেচারা একবার মুত তিনবার মুতলো চার দিকে ঘুরে আসলে দোষটা ছেলের না নিজের নিজের দিতেছে কার গাড়ে ছেলের গাড়ে বুজবুদ্ধির অভাব দোষ নিজের চাপে আরেকজনের গাড়ে তো আলেম সমাজ কখনো উল্টা বলে না সব সময় সোজা বলে আমাদের বুজ উল্টা বুঝি না তো দোষ দেয় ওনাদের গাড়ে ওনারা উল্টা বলতেছেন যদি উল্টা বলতো তা আল্লাহ নবী তার আস্থা প্রকাশ করতেন যে আলেম সমাজ আমার উত্তরসূরি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলেম সমাজ নবীদের ওয়ারিস উত্তরসূরি আমার প্রতিনিধি কে কাকে প্রতিনিধি বানায় যার উপরে পূর্ণ আস্থা থাকে তাকে প্রতিনিধি বানানো হয় আর যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যান আরেকজনকে দায়িত্ব দিয়ে তো যাকে প্রতিনিধি বানাবেন বিএনপির একজনকে বানাবেন শুধু আওয়ামী লীগ করলে তো হবে না 14 গোষ্ঠী খোঁজ নিয়ে দেখবে পূর্ণ আস্থা রাখা যায় কিনা সামান্য তোমার সন্দেহ হলে তাকে প্রতিনিধি বানাবে না সে আস্থাভাজন নয় আল্লাহর নবী যখন বলে গেলেন আলেম সমাজ আমার প্রতিনিধি মানে আমার পূর্ণ আস্থাভাজন তো নবীর আস্থাভাজন হয়ে উল্টা কথা বলবে এই ধারণাটা আমরা পোষণ করি কিভাবে আসলে আমাদের দেশে কিছু মানুষ যে নবী ওয়ালা কাজের জন্য আমরা যথেষ্ট আলেম ওলামার দরকার নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তো নবী যেখানে বললেন এরা আমার আস্থাভাজন এরা আমার উত্তরসূরি আর আমি বলি দরকার নেই তার মানে নবীর এই কথার উপরে আমার আস্থা নেই নবীর কথার উপরে যার আস্থা নেই তার ঈমানের কি অবস্থা চিন্তা করুন হে আবার নবীওয়ালা কাজ করে আল্লাহ মাফ করুন এই সোজা কথাটি বোঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে তো নয় বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন বাদশা শুনলেন তো মোল্লার উল্টা কথা মোল্লাদের স্বভাব খারাপ উল্টাই বলে প্রমাণ দিতে বলুন বাদশা বললেন মোল্লা দাবি তো করেছ দেশে ডাক্তার বেশি রুগী কম তোমার কাছে প্রমাণ আছে হ্যাঁ আছে দাও প্রমাণ দাও এখন দিব না কখন দিবে তো দিব আগামীকাল আজকে দিলে অসুবিধা কি আজকে দিলে অসুবিধা কি এটাও বুঝাবো আগামীকাল বাদশা যা বলে মোল্লা শুধু আগামীকাল এক কথা বলে তো একজন বুড়ো মানুষ ডাক্তারের কাছে গেছেন চিকিৎসার জন্য গিয়ে বলতেছেন ডাক্তার সাহেব মুখে রুচি টুচি নেই খেতে মন চায় না ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ একটু পরে আবার ডাক্তার সাহেব কি দু চার লোকমা যদি জোর জবরদস্তি গিলেও ফেলি হজম হয় না ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ একটু পরে আবার ডাক্তার সাহেব কি সারা রাত বিছানায় গড়াগড়ি খাই ঘুম চোখের ধারে কাছেও আসে না ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ একটু পরে আবার ডাক্তার সাহেব কি লাঠি ভর দেয়া ছাড়া হাঁটতে পারি না শরীরে কোনো শক্তি পাই না ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ একটু পরে আবার ডাক্তার সাহেব কি শরীর শুধু কাঁপে স্থির থাকে না ডাক্তার সাহেব বললেন বার্ধক্যের কারণ এ বুড়ো দাদা লাভ দিয়ে উঠে এক থাপ্পড় মেরে ডাক্তারকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন খুব বদতমিজ যাই বলে বার্ধক্যের কারণ বার্ধক্যের কারণ এই তোমার ডাক্তারই আর কিছু শিখোনি পেছোটা কি বার্ধক্যের কারণ ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বললেন দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন এটাও বার্ধক্যের কারণ যৌবনকাল থাকলে কাজ করতেন না তো ডাক্তারের যে এক জবাব বার্ধক্যের কারণ মোল্লা দো পেঁয়াজের এক জবাব আগামীকাল বাদশা মেনে নিলেন ঠিক আছে
আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো তোমার গর্দান যাবে। আচ্ছা আগামীকাল নয় বুদ্ধিজীবী সেজে গুজে কে কার আগে দরবারে আসবে আর মোল্লার নিধন লীলা দেখবে। এরা নিশ্চিত মোল্লা প্রমাণ দিতে পারবে না গর্দান যাবে। বাদশাহ নিজেও হাজির, সকলে দরবারে হাজির, কিন্তু মাশাআল্লাহ মোল্লা যে গায়েব, নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লা নেই। বুদ্ধিজীবীরা ধরলেন বাদশাহকে, বাদশাহ দেখলেন তো মোল্লার তামাশা, যদি প্রমাণ থাকতো কালকে তো দিতে পারতো, প্রমাণ নেই তো দিবে কোত্থেকে, মোল্লা তো এক বাহানায় ভেগে গেছে এই দরবারে আসবে না, আপনি পুলিশ পাঠান দূরে আনুন, এমন অবাস্তব কথা এই দরবারে কেন বলবে। এর মধ্যে দূর থেকে দেখা যায় যেন মোল্লাজি আসতেছেন, ঠিকই সূর্যাস্তের আগ মুহূর্তে মোল্লাজি দরবারে এসে উপস্থিত হলেন। বুদ্ধিজীবীরা ধরলেন মোল্লা দেশে ডাক্তার বেশি রুগী কম, প্রমাণ একটু পরে দিবে, এতক্ষণ দেরি কেন করেছ, আমাদেরকে অপেক্ষা কেন করাইছ, কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বললেন ভাইয়েরা আমার দাঁতে প্রচন্ড ব্যথা, সূর্য অস্তের আগে আগে দরবারে এসে প্রমাণ দেওয়ার অঙ্গীকার করে গেছি, গতকাল অঙ্গীকার পূরণার্থে এসেছি, দাঁতে ব্যথা। দাঁতে ব্যথা শোনা মাত্রই সম্রাট আকবর বললেন আহা, গরম পানি দিয়ে কুলি করলেই তো ব্যথাটা কমে যেত। প্রধানমন্ত্রী বীরবল বললেন একটু লবণ লাগিয়ে রাখলে তো ব্যথা কমত। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন গুল দিয়ে দাঁত মাজলেও তো ব্যথা কমে। পররাষ্ট্রমন্ত্রী বলেন পান পাতা চিবাইলেও তো ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলেন জর্দা দিয়ে পান খাইলেও তো ব্যথা কমে। বনমন্ত্রী বলেন কচি আম পাতা চিবাইলেও তো ব্যথা কমে। জঙ্গলমন্ত্রী বললেন কচি পেয়ারা পাতা চিবাইলেও ব্যথা কমে। পশুমন্ত্রী বলেন অমলকি চিবাইলেও তো ব্যথা কমে। নয় বুদ্ধিজীবী নয় চিকিৎসা, বাদশার এক চিকিৎসা, দশ চিকিৎসা সামনে এসে গেছে। এবার মোল্লাজি দাঁড়াইয়ে বললেন ভাইয়েরা রুগী আমি একজন, ডাক্তার আপনারা দশজন। সকলের মুখে যেন চুনকালি পড়ে গেল যে মোল্লার সাথে জীবনে কুলাইতে পারেনি, ভবিষ্যতে পারার আশা ভরসাও নেই। কিসের বরকত? কোরআনের বরকত। আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, হেকমতে বড় জ্ঞানে পরিপূর্ণ কোরআন, যার সিনাই ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। এক ভদ্রলোক এ বাতেনিয়া মাদ্রাসার ন্যায় কওমি মাদ্রাসা এসেছে, তদন্ত করবে এরা কি করে। এখনো এদেশের বহু মানুষ বুঝতে সক্ষম হয়নি, যদিও আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় সরকার সক্ষম হয়েছে যে এখানে জঙ্গিবাদী নেই। এখন আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীও বলতেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নেই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও বলতেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নেই, আরো বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতেছেন কওমি মাদ্রাসায় জঙ্গিবাদী নেই। কিছু মানুষ এখনো বুঝতে অক্ষম, সন্দেহ এরা কোত্থেকে খায়, আয়ের কোনো উৎস নেই, এত টাকা পাই কই, এক আট হাজারে মাদ্রাসায় সাত হাজার ছাত্র ফিরি খায়, এরা বুঝতে পারতেছে না কোত্থেকে আসে এই খাবার। আমাদের কিছু পরিভাষা এরা বুঝতে অক্ষম, অজ্ঞতার কারণে বেহুদা দোষ চাপায়। এই গত হজের আগে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা চিটাগাং কোটিয়া মাদ্রাসা, গতকালকে ওই মাদ্রাসাতে ছিলাম, তো মোহতামিম সাহেব আমাকে শুনাইলেন, আমি মাদ্রাসায় আসতেছি দেখি যে আমার কামরার সামনে একজন মহিলা দাঁড়াই আছে। ব্যাপার কি, আমার কামরার সামনে মহিলা? কাছে গিয়ে দেখি যে না, আসলে পুরুষ, মহিলা নিয়ে লম্বা লম্বা চুল, পোশাক আশাকে দেখা যায় মহিলা, আসলে পুরুষ, খ্রিস্টান। কি ব্যাপার আপনি এখানে? কয়জি একটা গুপ্ত সংবাদের ভিত্তিতে আমি এখানে এসেছি। কি ভিত্তি? গুপ্ত সংবাদ, এখানে নাকি ট্রেনিং হয়। বললাম যে হ্যাঁ হয়তো ট্রেনিং হয়। হ্যাঁ ট্রেনিং হয়। কত ছাত্র ট্রেনিং দেয়?
বললাম যে আমার মাদ্রাসায় 5000 ছাত্র আছে এই 5000 ছাত্রই ট্রেনিং দেয় এ তো হতবাক হুজুর এবারে স্বীকার করতেছে তো কিসের ট্রেনিং দেয় বললাম আল কায়দার ট্রেনিং দেয় এ তো আরো আশ্চর্য বলে কি হুজুর আল কায়দার কি ট্রেনিং তো হরকতের ট্রেনিং এ তো আশ্চর্য হুজুর সব স্বীকার করতেছে ব্যাপার কি একটু পরে তাকে বসাইয়া একটা নূরানী কায়দা আনাইলাম আনে দেখালাম দেখেন এর উপরে লেখা আছে আল কায়দা এইটা এখানে ট্রেনিং দেওয়া হয় নূরানী ট্রেনিং কায়দাকে আরবিতে কি বলে আল কায়দা ভিতরে জের জবর পেশকে আরবিতে বলে হরকত এটাও ব্ল্যাক বোর্ডে লিখে লিখে ট্রেনিং দেওয়া হয় এটা হলো হরকত এ তো এখন হতবম্ব আগে বুঝলাম কি এখন বুঝি কি তো না বুঝার দরুন আমাদের উপর অবস্থব অবান্তর কত রকমের মিথ্যা দোষ চাপায় এতে আমরা বিচলিত নই ভীতও নই আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বিদের উপরে যেন দোষ চাপায়ছিল আমরা তাদের রুহানি সন্তান আমাদের উপরে চাপাবে তো চাপাক আজকে একটু পরে যে পীর সাহেব হুজুর আসবেন উনি যে সিলসিলার হুজুর ওনার পীর তার আব্বা জান হযরত মাওলানা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ তার পীর তার আব্বা জান হযরত মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহ তার পীর উজানির কুতবে ওয়াক্ত হযরত কারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহ আর তার পীর ইমাম রব্বানী আবু হানিফা ইসানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহ হযরত গঙ্গুহীর খানকার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের কাছে নালিশ গেছে এখানে জঙ্গিবাদের ট্রেনিং হয় সরকার বিরোধী ষড়যন্ত্র হয় সরকার সিআইডি পাঠাইছে একজন হিন্দু ভদ্রলোক উনি চুপে চাপে এক সপ্তাহ রইলেন এক সপ্তাহ পর গেছেন হযরতের কাছে গিয়ে বলতেছেন হুজুর আপনার খানকার বিরুদ্ধে সরকারের কাছে কমপ্লেইন গেছে এখানে নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয় সরকার বিরোধী ষড়যন্ত্র হয় এক সপ্তাহ চুপে চাপে রইলাম কই জঙ্গিবাদের কিছু দেখলাম না ট্রেনিংও দেখলাম না বরং উল্টা দেখতেছি আপনার খানকার ইট পাটকেল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বেরিয়ে আসে তবে হুজুর একটি কথা বুঝতে পারলাম সই কি অসংখ্য মুরিদ আসতেছে যাইতেছে খাইতেছে খানকার আয়ের কোনো উৎস দেখতেছি না এরা কোত্থেকে খায় কিভাবে খায় এ খানকা চলে কিভাবে হুজুর জবাব দিলেন এই খানকা চলে তাওয়াক্কুলের উপর নির্ভর করে তাওয়াক্কুল হিন্দু বদলক জিজ্ঞেস করলেন হুজুর তাওয়াক্কুল এটা কোন ব্যবসার নাম কইছি না এটা কোনো ব্যবসার নাম নয় ও কোনো খেতিবাড়ি কইছি না খেতিবাড়িও নয় তো এটা কি হযরত বললেন আমাদের একজন পালনকর্তা আছেন রিজিক দাতা আছেন আমাদের দায়িত্ব তার গোলামি করা আর আমরা কি খাব কি পরব কোথায় থাকব এই দায়িত্ব তার ব্যবস্থা সব তিনি করেন তার দায়িত্ব নিয়ে আমরা টানাটানি করতে গেলে আমাদের অস্থিরতা বাড়ে পেরেশানি বাড়ে লাভ মোটো হয় না কারে সাজে মা বফিকরে কারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস তো আমরা তার গোলামি করি আর তিনি আমাদের এই ব্যবস্থাগুলো করেন আমি যেখানে লেখাপড়া করেছি দারুল উলুম করাচি বর্তমানে প্রতি মাসে সেখানে ব্যয় হয় 3 কোটি টাকা মাসিক ব্যয় 3 কোটি এক সাংবাদিক জিজ্ঞেস করতেছেন আমার ওস্তাদ মোহতারা মুফতি আজম আল্লামা মুফতি মোহাম্মদ রফি ওসমানী দামাত বরকাতুন 3 কোটি টাকা কিভাবে আসে হযরত বললেন আমরা কারো কাছে কখনো চাই না যখন প্রয়োজন হয় আমরা আল্লাহর কাছে বলে দেই আল্লাহ আমাদের এই দরকার ব্যবস্থা তিনি করে দেন ওই ভদ্রলোক আরো 3 দিন রইলেন গঙ্গু 10 দিন পুরো হইল বলল হুজুর এটা তো যুক্তিতে দলল না তাওয়াক্কুলের উপর চলে হুজুর বলেন আমাদেরও যুক্তিতে ধরে না বিনা যুক্তিতেই চলে আরো 3 দিন রইলেন 10 দিন পুরো হইল এবার আবার হুজুরের খেদমতে গিয়ে বলছেন হুজুর বিদায় নিচ্ছি 10 দিন রইলাম জঙ্গিবাদের কিছু দেখলাম না ষড়যন্ত্র দেখলাম না হুজুর এই 10টি টাকা খানকার জন্য গ্রহণ করুন ব্রিটিশ আমলের 10 টাকা এখন অন্তত 50,000 টাকা হুজুর বলেন না
আপনার টাকা লাগবে না ইনশাআল্লাহ খানকা এভাবে চলবে না হুজুর নিতেই হবে আপনাকে কে বলেছে এখানে টাকা দিতে কেউ তো বলেনি আমি না নিলে তো না নিলে আমার অন্তর ব্যথা পাবে নিতেই হবে অনেক পিড়াপিড়ি করে টাকা গছাইলেন এরপর হুজুর বললেন গত 3 দিন আগে যে বলেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম এই ব্যবসার নাম তাওয়াক্কুল কেউ আপনাকে দিতে বলেনি আমিও চাইনি তারপর আপনি জোরপূর্বক দিবেন না নিলে আপনার অন্তর ব্যথা পাবে এটার নাম তাওয়াক্কুল এভাবে খানকা চলে এই বাতনিয়া মাদ্রাসার ন্যায় এই কওমি মাদ্রাসাগুলোও এভাবেই চলে তো বদলোক তদন্তে আসছে এরা কিভাবে চলে লেখাপড়ার মান কেমন বুদ্ধি শুদ্ধি কেমন ছাত্র শিক্ষক সকলকে সামনে বসাই একটি প্রশ্ন করলেন প্রশ্নটি ছিল আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলো তো আমার বয়স কত ক্লাস 3 তে একটি অঙ্ক আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত বদলোক এমন একটি প্রশ্ন করলেন আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম বলো তো আমার বয়স কত একজন তালেবুল আলেম কওমি মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে বলছে স্যার আপনার বয়স 60 বছর আমার বয়স 60 বছর কি করে বুঝলে খাজি জনাব আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে ওর বয়স 30 বছর আপনি যে পুরো পাগল তা আপনার 60 বছর না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক এতে আমি সিউর আপনি 60 এখন বুঝে আসছে এখানে কি হয় এটা কিসের বরকত কোরআনের বরকত আমার আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে তো বলতেছিলাম আবু জাহাল বুঝলো না যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে বাক শক্তি দিতে পারেন ওই আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার ক্ষমতা দিতে পারেন দুজনের কথাবার্তা চলছে এর মধ্যে তার মুঠের ভিতর থেকে পাথরের টুকরাগুলো কথা বলা আরম্ভ করে দেয় গফতে শশ পারা হাজার দর দস্তে তো উস্তে বিষ্ণু আজহার এক তো তাসবিহে দুরুস্ত বিষ্ণু আজহার এক তো তাসবিহে দুরুস্ত ও আবু জাহাল মলন তোর মতো একজন কাফের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা তাহলে সাক্ষী শুনে নেয় লা ইলাহা গফত ইল্লাল্লাহ গফত গওহারে আহমদ রাসূলুল্লাহ সফত গওহারে আহমদ রাসূলুল্লাহ সফত একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন তোর ভাতিজা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য রাসূল কথা বলেছিল তা আমরা তো দেখি পাথর নির্জীব জীবন নেই রূহ নেই যদি তাই হয় দুজনের কথোপকথন শুনলো কি করে নিজেরা কথাবার্তা বললো কি করে বোঝা গেছে জীবন আছে উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই আল্লামা রুমির 4 নম্বর দৃষ্টান্ত দেন কমবখত নমরুদ আল্লাহর খলিল সাইয়্যেদেনা হযরত ইব্রাহিম আলা নাবিগনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম কে আগুনে ফেলে দেয় তিনি নমরুদের আগুনে দীর্ঘ 40 দিন রইলেন আগুন তার একটি পশম পর্যন্ত জ্বালাইল না কেন জ্বালায় না আগুনের তো বৈশিষ্ট্য আগুনের তো ধর্ম যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানিয়ে দেয় একজন মানুষ তার ভিতরে 40 দিন যাবত অবস্থান করছে পশম পর্যন্ত কেন জ্বালায় না আগুনের চক্ষু আছে সে দেখে আমার ভিতরে কি তার পদধূলিতে আমি ধন্য জ্বালানো তো দূরের কথা তার আরামের ব্যবস্থা করা এখন আমার দায়িত্ব এদিকে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন আল্লাহ
গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকা বাহী আপনার খলিল। তার সাথে কমবখত নমরুদের এমন আচরণ কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দেই। আমার আল্লাহ তো অন্তর্যামী, খলিলের অন্তরে কি আছে না আছে আল্লাহ তো বোঝেন। নমরুদ খলিলকে আগুনে ফেলে দেয় আর আমার আল্লাহ অপেক্ষায় আছেন খলিলের পরীক্ষায় পাশ করেন কি ফেল করেন। আগ হায় আওলাদ ইব্রাহিম হায় নমরুদ হায় ফের কিসি কো ক্যা কিসি কা ইমতিহান মকসুদ হায় ফের কিসি কো ক্যা কিসি কা ইমতিহান মকসুদ হায়। জিব্রিল আমিন ছুটে আসলেন খলিলের দুয়ারে, এসে বললেন খলিল গোটা পৃথিবীতে একমাত্র একত্ববাদের বিশ্বাসী আপনি, আপনার সাথে বকবক্ত নমরুদের এমন আচরণ কি সহ্য করা যায়? অনুমতি দিন আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দেই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে সুফি সম্রাট। হুজুর জিজ্ঞেস করার বা কি দরকার, আপনার কাজ আপনি করে ফেলুন, মানুষ বুঝুক আমি যে বিশ্ব অলি। আছেনি আমাদের দেশে সুফি সম্রাট আর বিশ্ব অলি? হ্যাঁ, বিশ্বের নিচে কোনো অলি নেই, সব অলি বিশ্বের উপরে। কে বড় অলি কে ছোট অলি আল্লাহ মাফ করুক, মাপকাঠি হলো গরু ছাগল, বিশ্বাস হয়? তার দরবারে গরু ছাগল কত বেশি গেছে, এ হলো বড় অলি, কম গেলে ছোট অলি, না গেলে আর কিসের অলি? এক পীরের মুরিদ আমাকে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এবছর গরু গেছে 60,000। আমি বললাম, ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে আর সাজের কিছু হইল? হুজুর কি বলেন? আমি কি বললাম, আপনি বলছেন গরু গেছে 60,000। আমাদের দেশে গরু ছাগল চিনে এদের পীর কোন দিকে, ট্রাকে ট্রাকে এদিকে যায়। নাহানিয়ায় জগতের সবচেয়ে বড় পীর মদিনায় মোনাওয়ারায় আরাম করতেছেন, জিন্দা পীর, বিশ্বাস হয়? জগতের সবচেয়ে বড় মাজার মদিনায় মোনাওয়ারা রজায়ে পাক, বিশ্বাস হয়? কোটি কোটি মানুষ এই দরবারে হাজিরি দেয় হজ এবং উমরায় প্রতি বছর। কেমন দরবার, কেমন মাজার! আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুক তার নফাস গুম কর দামি আয়াদ জুনায়দ বায়েজিদি যা। এমন স্পর্শকাতর দরবার যেখানে জুনায়দ বাগদাদি এবং বায়েজিদ বোস্তামির ন্যায় যুগশ্রেষ্ঠ অলিরাও নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন না জানি কোনো বেয়াদবি হয়। আমার দাদা উস্তাদ ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলার ভাষায়, কপাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাক রাসূলে আরবি হ্যায়, আরাম গাহে পাক রাসূলে আরবি হ্যায়। আয়জা এরে বাইতে নববী ইয়াদ রাহে ইয়ে বেকার দায়া জামবে সে লব্বে আদবি হ্যায়, বেকার দায়া জামবে সে লব্বে আদবি হ্যায়। আহেসতা কদম পসত নিগা পসতে সদা হো খাবি দায়ে হাঁ রুহে রাসূলে আরবি হ্যায়, খাবি দায়ে হাঁ রুহে রাসূলে আরবি হ্যায়। ও মদিনার জিয়ারতকারী, তোমার কি জানা আছে কোন দরবারে হাজরি দিতে এসেছ? খবরদার আস্তে আস্তে কদম ফেলবে যাতে শব্দ সৃষ্টি না হয়, শব্দ সৃষ্টি হলে বেয়াদবি হবে। নিম্ন স্বরে কথা বলবে, উচ্চ স্বরে কথা বললে গোস্তাখি হবে, দৃষ্টি নিচের দিকে রাখবে না হয় বেয়াদবি হবে। তোমার কি জানা আছে এখানে দু জাহানের বাদশাহ আরাম করতেছে? ও জিয়ারতকারী, যে মাটির সাথে আমার নবীর দেহ মুবারক মিশে আছে এই মাটিটার মূল্য তো আরশে মোআলা থেকেও বেশি। শুধু তার কথা নয়, শরহুশ শিফা লিকাজী ইয়াজ খুলে দেখুন,
আল মুফান্নাদ আল আল মুহান্নাদ খুলে দেখুন আহলে সুন্নাত ওয়াল জামাত রকমত এই মাটির মূল্য আর সে মাওলা থেকেও বেশি কারণ ওলামায়ে কেরাম বুঝবেন আরশে মাওলা আমার আল্লাহর জন্য মাকান নয় আমার আল্লাহ আরশের জন্য মাকিন নন কিন্তু এই মাটি আমার রাসূলের জন্য মাকান আর আমার রাসূল এই মাটির জন্য মাকিন তাই এই মাটির মূল্য আরশে মাওলা থেকেও বেশি পাকি যাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস পাকি যাত রাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস আরাম গহে পাকে রাসূলে আরবি হে কোটি মানুষ হাজিরি দে আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হাজিরি দে কাউকে যাওয়ার সময় দেখেছেন যে একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে যেতে তো সবচেয়ে বড় মাজারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না তোমার বাবার মাজারে কেন 60,000 গরু যায় বুঝা গেছে মদিনার দরবার আর তোমার বাবার দরবার এক নয় ওখানে গেলে ঈমান তাজা হয় এখানে গেলে ঈমান হারা হয় তো হুজুর আপনারা এগুলো বুঝবেন না আপনারা শরীয়তি আমরা মারেফতি আজকে পত্রিকা বললাম সংসদে ওই জাসদের এক নেতা বলতেছেন তো শরীয়ত মারেফতের দ্বন্দ্ব আদিকাল থেকে আসছে কি পরিমাণ অজ্ঞতার পরিচয় দিলেন শরীয়ত মারেফতে কোনো দ্বন্দ্ব আছে এগুলো মূর্খদের কথাবার্তা কোথায় শরীয়ত মারেফতে দ্বন্দ্ব দুধ আর মাখনে কোনো দ্বন্দ্ব আছে দুধ থেকে মাখন বেরিয়ে আসে যেরকম দুধ আর মাখনে দ্বন্দ্ব নেই শরীয়ত আর মারেফতে দ্বন্দ্ব নেই মারেফত শরীয়ত থেকে বেরিয়ে আসে সোজা কথা ধরুন আপনি চিটাগাং যাবেন হাটহাজারি হযরতের কাছে যাওয়ার জন্য কিছু শিক্ষা গ্রহণ করতে হবে কমলাপুর রেল স্টেশন যাওয়া লাগবে টিকিট কাটতে হবে অমক রেলগাড়িতে উঠতে হবে তারপর চিটাগাং পৌঁছবে এই যে আপনি জানলেন এটাকে বলে শরীয়ত এরপরে গাড়িতে উঠলেন গাড়ি আপনাকে নিয়ে চলতেছে রাস্তা অতিক্রম করতেছেন এটাকে বলে তরিকত হুজুরকে ভালো করে চিনে নিলেন হুজুর লম্বা এই পরিমাণ চুল দাড়ি সাদা টুপি এমন জুব্বা এমন এটাকে বলে মারেফত হুজুরের কাছে চলে গেলেন এটা হলো হাকিকত এখন বাস্তবে পৌঁছে গেছেন আমার আল্লাহর কাছে পৌঁছার জন্য যা শিখতে হয় তো শরীয়ত কার্যে পরিণত করলাম তরিকত আল্লাহকে চিনে নিলাম মারেফত আল্লাহর কাছে পৌঁছে গেলাম এটা হাকিকত কিসের ব্যবধান সোজা কথা হ্যাঁ আমরা শরীয়তে আপনারা মারেফতি পথ মেরে খান তো এই জন্য মারেফতি তো ঠিকই বলতেছেন যে পথ মেরে খায় মারেফতিও তো বলে বাতনি আমাদের সার মাহফিলে আসব গুলিস্তান থেকে চিনি না রাস্তা দেখতে শুনতে এক লোক ভালোই দেখা যাক জিজ্ঞেস করলাম ভাই গাবতলির পাশে বাতনি মাদ্রাসা কোন দিকে যাব তো যাত্রাবাড়ির দিকে দেখাইছে কোহে দিকে যান বাতনি মাদ্রাসা পাইবেন গাবতলি পাবেন আসলে এটা ডাকাতের সর্দার এদিকে তার সঙ্গভঙ্গ আছে এদিকে নেই কিছু দূর যাওয়ার পরে তার সঙ্গীরা হুজুর ফকেটে কি আছে সব খালি করুন এ পথ মেরে খেলো না দেখাবে পশ্চিম দিকে দেখাচ্ছে পূর্ব দিকে এটাকে বলে পথ মেরে খাওয়া মারে ক্ষতি এই বোলাভালা মানুষগুলো গেছে বেহেস্তের রাস্তা চিনতে চিনে সে দুযোগের রাস্তা কি কয় নামাজের দরকার নেই বাতিনি নামাজ যথেষ্ট মনের ফর্দা আসল ফর্দা আর কোনো ফর্দা লাগবে না বছরে দুইবার আমার দরবারে আসবা গরু ছাগল নিয়ে জবাই করবে গিয়ে গুয়ে পাকাবে খাবে আমাকেও খাওয়াবে সোজা জান্নাতে যাবে জাহান্নামের রাস্তা দেখা যায় পকেট খালি করছে এটা পথ মেরে খাইলো না এটাকে বলে মারে ক্ষতি দোকা আর কতদিন এক পীরকে মুরিদ দাওয়াত করছে রাস্তা থেকে মুরিদের বাড়ি পর্যন্ত একটু পথ ক্ষেতের আইলের উপর দিয়ে হাঁটতে হয় দুই পাশে কাদা তো পীর রাস্তায় দাঁড়িয়ে মুরিদকে ডাকে এদিকে আসো মুরিদ আসার পরে বলে আমাকে কাঁধে করে নিয়ে যাও তো কেন বাবা কবা এত চিকন আইল দিয়ে আমি হাঁটতে পারবো না কাদায় পড়ে যাব কাঁধে করে নিতে হবে মুরিদ তো মাশাআল্লাহ এই গাবতলির আশেপাশে বাড়ি এখানে জমিদার বাড়ি মসজিদ বাতেনিয়া মাদ্রাসা হক্কানি আলেম ওলামার পদাচারণ এখানে আছে বুদ্ধি শুদ্ধি আছে কাঁধে করে নেয় আর বলে বাবা সারা জীবন আপনার জবান মোবারক থেকে ওয়াজ শুনলাম পোলছারা চুল থেকে চিকন তলোয়ারের থেকে ধারালো আমাদের হাজার হাজার মুরিদকে আপনি কাঁধে করে পার করে ভেস্তে নিয়ে যাবেন
এখন এক ফিট চৌলা আয়লের উপর দিয়ে হাঁটতে পারতেছেন না, ওই চিকন পলসরাতুর উপর দিয়ে কিভাবে হাঁটবেন? ধরা পড়ে। দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে ফসল উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয় দেহের সেবক। দেহের সেবক ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমাইতে পারে, দেহের সেবা হয়। দেহের সেবক ডাক্তার চিকিৎসা করে, দেহ সুস্থতা লাভ করে, দেহের সেবা হয়। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব। আর আলেম সমাজ আল্লাহর কালাম শিখি শিখাইয়ে রুহের সেবা করে। দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবচেয়ে মূল্য ওই লোকটির যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়, কারণ সে রুহের সেবা করে। কেউ হয়তো মনে মনে নিরাশ হবেন যে তাহলে আমরা যে কোরআন শিখতে পারলাম না, শিখানোর প্রশ্নই আসে না, আমরা বঞ্চিত থেকে যাব। না, দীনে ইসলাম বড় প্রশস্ত একটি দিন, এর মধ্যে কোনো সংকীর্ণতা নেই। বন্দা তুমি আলেম হতে পারো নি বিদায়, সরাসরি প্রত্যক্ষ ভাবে রুহের সেবক হতে পারল না, নিরাশ হইও না, তুমি আলেমের সহযোগী হও। যারা রুহের সেবা গ্রহণ করে তালেবেলেমের সহযোগী হয়, যে জায়গায় রুহের সেবা দেয়া হয় মাদ্রাসা, মাদ্রাসার সহযোগী হও, তুমি পরোক্ষভাবে হলেও রুহের সেবকের ইষ্টিভুক্ত হতে পারো। আলেমের সহযোগী, তালেবেলেমের সহযোগী, মাদ্রাসার সহযোগী হইয়ে আমরাও রুহের সেবকের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।